আজকে একটু খেলাধুলা নিয়ে গল্প করি। হ্যাঁ, খেলাধুলার কথা বলেছি, উনি ভাবছে এই আবার কি খেলাধুলার কথা গল্প করবে, তাহলে মনে হয় সেই পুতুলের বিয়া দিয়ে দিয়ে আর নাহলে সেই ইকির মিকির চাম চিকিরে গল্প করতে আইছে বোধ হয়। আমাদের বাঙালিদের বিয়ার প্রিয় খেলা হচ্ছে কি, ক্রিকেট। কিন্তু ওই যে সব খেলার সেরা বাঙালি, তুমি ফুটবল, বাঙালিদের প্রাণ হচ্ছে ফুটবল। এই ফুটবলের নিয়ে আমি আজকে ভিডিওটা করছি, দুটো খবর নিয়ে আইছি ফুটবলের উপরে, একটা বিরাট আনন্দের খবর আর একটা হচ্ছে বিরাট কাজের খবর, বুঝেছ? যে ভিডিওটা মাঝখানটা পর্যন্ত দেখে পরে পালাই যাবে, সে আনন্দের খবরটা পাবে, কাজের খবরটা পাবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কি বলছি ভালো করে শুনো। সব থেকে আনন্দের খবরটা কি বলো দেখি, এই বাংলা সিনেমাতে ফুটবলকে নিয়ে একটা সিনেমা আসছে, আর ওই সিনেমাটাতে ফুটবলারের চরিত্রে অভিনয় করছে কে, আমাদের বাংলা সিনেমা জগতে সুপারস্টার দেব। এই দেবের যারা তোমরা ফ্যান আছো, আবার তাদের যদি ফুটবলটাও বিয়ার ফেভারিট, তো তাদের জন্য তো একবারে জ্যাকপট, একবারে সোনার সুহাগা বলতে গেলে এই খবরটা, নয় বলো দেখি। আর দেখো বলি, এই খবরটা আমাদের কাছে যতটা গর্বের, যতটা আনন্দের, ততটাই কৌতূহলেরও বটে, আবার দেবের কাছে এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জের বটে। এমনিতে দেবকে আমরা কি রোম্যান্টিক হিরো হিসেবে দেখেছি, দেবকে এই প্রথম একটা অন্য চরিত্রে আমরা দেখতে চলেছি। তবে কি বলো দেখি, মনে বিরাট বিশ্বাস আছে, বলি আমাদের এই মেদিনীপুরের ছেলে দেব, দেব আবার কখনো হারে আসতে পারে, ফাটাই দেব সিনেমাটা, কি বলো? আমরা অধীর আগ্রহে বসে আছি যে সিনেমাটা কখন বেরোবে, কখন আমরা দেখতে যাব। এবারে কৌতূহলের কথাটা বলি, যে কৌতূহলের কথাটা কেন বললাম, যে কৌতূহলের কথাটা এই জন্যই বললাম যে আমাদের বাঙালিদের প্রাণ ফুটবল হলে কি হবে, ভারতের ফুটবল খেলার জনক কে এটা কিন্তু অনেকেই জানে না, সে আর কেউ না, সে হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আর সব থেকে গর্বের ব্যাপার কি বলো দেখি, যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হচ্ছে একজন বাঙালি। এবার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কে ছিলেন সেটা একটুখানি বলে দিই, যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হচ্ছে তোমার 1869 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। আবার তার ঘর কোথায় ছিল মানে দেখি, সে হুগলি রাধানগরে, বুঝেছ? তখন তো ইংরেজদের রাজ ছিল, তখনকার দিনে ওই ইংরেজ আমলে একজন ভারতের জনপ্রিয় ফুটবলার হিসেবে তিনি পরিচিত ছিলেন, অনেকগুলো ক্লাব খুলেছিলেন তখন। আর শুধু ফুটবল খেলাই না, তিনি হকি, তিনি রাগবি, তিনি ক্রিকেট খেলা তো বিরাট জনপ্রিয়তা লাভ করেছিলেন। আবার শুধু খেলাধুলাই না, লেখালেখি, একজন জনপ্রিয় সাহিত্যকার ছিলেন তিনি, বুঝতে পারছো? এটা তো গেল আনন্দের কথা। এবার আমি বলেইছিলাম যে দুটো খবর নিয়ে আইছি, দু নম্বর খবরটা হচ্ছে খুব কাজের খবর, মানে তোমরা যারা ফুটবল খেলাটাকে নিজেদের কেরিয়ার করতে চাও, হ্যাঁ ফুটবল খেলাটাকে নিয়েই তোমরা এগিয়ে যেতে চাও, যারা ফুটবল খেলাটাকে খুব ভালোবাসো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর আমি নিয়ে আইছি, ভালো করে মন দিয়ে শুনো। এমনিতে আমাদের ভারতবর্ষ ক্রিকেটের জন্য জনপ্রিয়তা পেলেও কিন্তু আমাদের ভারতের ফিউচার হচ্ছে ফুটবল, আর সেই জন্য বিদেশের কিছু ক্লাব ভারতে এসেছে, ফুটবলের কিছু একাডেমি খুলেছে, আর ভারতে একাডেমি খুলেছে এই জন্যে কেন কি, ভারতের মার্কেট আর পটেন্সিয়াল অনেক ভালো, তাই এখানে বাচ্চা থেকে বড় সবাই ভালো করে যদি ফুটবল খেলতে চাও, তাহলে ভালো করে ভিডিওটা দেখো, এখানে আমি সব নামগুলো বলছি কোন কোন একাডেমি ভারতের কোথায় কোথায় খুলেছে। নাম্বার ওয়ানে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লিভারপুল, ডিএসকে একাডেমির সাথে মিলে আমাদের ভারতবর্ষের পুনেতে একটা একাডেমি খুলেছে, সেখানে 64 স্টুডেন্টকে ওরা সিলেক্ট করে, আর সেই স্টুডেন্টগুলোকে থাকা খাওয়া জিম সব কিছুর খরচা ওরা নিজেরাই দেয়। দু নম্বরে হচ্ছে, দেখো বিখ্যাত ফুটবলার নেইমারকে তোমরা জানো, নেইমারের যে বিখ্যাত ক্লাবটা হচ্ছে পিএসজি, এটা নামও নিশ্চয়ই তোমরা জানো, যারা ফুটবলকে ভালোবাসো তাদের কথা বলছি, তারা নিশ্চয়ই জানো এই পিএসজি ক্লাব আমাদের ভারতবর্ষে দিল্লিতে আর ব্যাঙ্গালোরে দুটো একাডেমি খুলেছে, বুঝেছো? আর এখানে 6 থেকে 16 বছরের স্টুডেন্ট দিকে ওরা সিলেক্ট করে ফুটবল খেলা শেখানোর জন্যে। এবার হচ্ছে নাম্বার 3,
লিওনি মেসির নাম জানে নাই এমন বাঙালি তুমি হাঁ দাঁড়ালেও পাবে নাই, কি বলো? তো লিওনি মেসি হচ্ছে যে বিখ্যাত ক্লাবটা হচ্ছে বার্সিলোনা এফসি। এই বার্সিলোনা এফসি আমাদের ভারতের একটা একাডেমি খুলেছে, কোথায় বলো দেখি? গুড়গাঁওয়ে একটা একাডেমি খুলেছে, বুঝেছো? ওখানে 15 থেকে 20টি স্টুডেন্টকে নিয়ে হয়, ওখানে স্প্যানিশ স্টাইলে ফুটবল খেলা শেখানো হয়। বিখ্যাত ফুটবলার মারাদোনা, ইয়ার নাম আমাদের বাংলার বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত জানে। এই মারাদোনার বিখ্যাত ফুটবল ক্লাবের নাম হচ্ছে বোকা জুনিয়ার। এই বোকা জুনিয়ারও বাদ দেয় না, বোকা জুনিয়ারও আমাদের ভারতবর্ষে এসে পরে একটা একাডেমি খুলে দিয়েছে, বুঝেছো? কোথায় খুলেছে বলো দেখি? মহারাষ্ট্রে আর ব্যাঙ্গালোরে। যদি শিখতে চাও তো তাড়াতাড়ি যাও। এবারে 5 নম্বর সব থেকে লাস্টে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটা বিখ্যাত ক্লাব হচ্ছে আর্সেনাল। এই আর্সেনালও আমাদের ভারতের অনেকগুলো জায়গাতে একাডেমি খুলেছে। আর ভালো করে শুনে রাখো, 5 থেকে 17 বছরের ছেলেগুলোকে নিয়ে পরে শিখাবে ফুটবল। এর বয়সটা ভালো করে জেনে রাখবে। এবারে শুনো যে কোথায় কোথায় ও খুলেছে এই একাডেমি। দিল্লিতে, পাঞ্জাবে, তেলেঙ্গানাতে, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, এতগুলো জায়গাতে ও একাডেমি খুলেছে। হ্যাঁ, যাতে যাতে আরেকটা কথা বলে দিয়ে যায়, বলি এইসব সার্চ ফার্চ করতে গিয়ে আমি দেখলাম, বলি ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটা বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ও আসছে আমাদের ভারতের একাডেমি খুলতে। তবে কোথায় খুলছে ওটা এখন পর্যন্ত ঠিক করে আমি জানি না। ওটা জানার জন্য তোমরা যারা ভালোবাসো এই ক্লাবটাকে, তারা ওই ওয়েবসাইট একটু ভালো করে চোখ রাখবে, একটু ঘাটাঘাটি করবে, তাহলে হয়তো খবরটা পেয়ে যেতে পারো, বুঝেছো? এবারে সব থেকে শেষে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আর যেটা হচ্ছে যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা ভালো করে লক্ষ্য করে দেখলে কি, যে এতগুলো ভারতবর্ষের জায়গার নাম বললেও কিন্তু কোথাও কিন্তু পশ্চিম বাংলার নাম নাই। যেখানে ভারতের ফুটবল খেলার জনক হচ্ছে একজন বাঙালি, তা সত্ত্বেও কিন্তু পশ্চিম বাংলাতে কোনো বিদেশি ফুটবল ক্লাব কিন্তু একাডেমি খুলে নাই। তাই আমি সমস্ত বাঙালি ফুটবল প্রেমীদেরকে অনুরোধ করছি, এমন কিছু তোমরা করো যেন বিদেশি ফুটবল ক্লাবগুলোর নজরে আসে আমাদের পশ্চিম বাংলা। সবার শেষে প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি তোমাদেরকে, যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক বেশি শেয়ার করো। ফুটবল ভালোবাসে না এমনি বাঙালি নাই বললেই চলে, তাই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো। আর আমার দুটো চ্যানেল হয়ে গেছে, একটা হচ্ছে অক্টক মহুয়া, একটা হচ্ছে ইন্ডিয়ান টুইন্স মহুয়া। তো দুটো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, আর যে ঘন্টাটা আছে ওটা টুং করে বাজিয়ে দাও। আর হ্যাঁ, যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো, তারা ফেসবুকে আমার একটা পেজ আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান টুইন্স অ্যান্ড মহুয়া, ওইটাতে গিয়ে পরে লাইক করো আর ওইটাকে ফলো করো, আর অবশ্যই কমেন্ট আর শেয়ার আর লাইকটা করতে থাকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এই কথা দিলাম। এখনকার মতো চললাম, টাটা।